Hi friends, welcome to my channel Rina's Lives and Kitchen. সবাই তোমাদেরকে স্বাগত। এখন বাজে 12:15। ও, কাটাকুটি করলাম, খড়পড় ঝাড় মোছা হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, আর এখন ওই মানে হাজবেন্ড এলো, কিছু কাজ ছিল, ওর বাইরে গিয়েছিল, তো এখন রান্না করছি। মুলোর শাক সেদ্ধ করতে বসিয়েছি, মুলোর শাক করব, ফুলকপি আলু পোস্ত করব আর বেগুন ভাজব আর কচু দিয়ে ডাল করব। চলো তোমাদের সাথে শেয়ার করব। এবার এতে বেনা পড়ে আর নামা নুন দিয়ে দিলাম। আমার নুনে ভাত খুব কম, জানো তো, বেশি না, কম হয় ভালো, বলো, নাহলে নুনটা পাল্টা হবে, মানে নুন পাতা হলে খাওয়া যায় না, নুন মুখে তো খাওয়া যায়। একটু হলুদ দেবো, আমি প্রত্যেকে হলুদ দিই না, একটু দেবো, দিলু আর কি দেওয়ার আছে, আর একটু ঝাল লঙ্কাগুলো দেবো, কদিন ধরে ভেবে রেখেছি কি অনেকদিন মানে 5-6 দিন ঝাল লঙ্কাগুলোটা খাবো না, আর যেহেতু দিচ্ছি পোস্তটা সবসময় হবে না, আবার কবে কোন যুগে হবে জানি না, কোন যুগে হবে আবার পোস্ত জানি না, বহুত পয়সা লাগতা হ্যায় না, সব তো খরিদনে মে তো। এই সকালবেলা কি টিফিন করেছি না, চাউ ছিল কালকে, বেশি করেই করলাম, ওটা গরম করে হাজবেন্ডকে দিলাম আর ছেলেকে জ্যাম পাউরুটি দিলাম, জ্যাম এক পাউরুটি ব্রেডের মধ্যে একটু ইয়ে লাগালাম, বাটার লাগালাম আগে, তারপর জ্যাম লাগিয়ে দিলাম, এটা খেয়ে দেখবে দারুণ লাগবে, একবার খেয়ে দেখো ছেলে পুলেদের দিয়ে, প্রথমে বাটার লাগাবে, অবশ্যই বাটার জ্যাম দুটোই যদি ভালো খায় তবে, উপরে বাটার লাগাবে তারপরে জ্যাম দিয়ে দেবে, যে কোনো জ্যাম, মিক্স ফ্রুট জ্যাম, অনেক রকম জ্যাম, পাইনঅ্যাপেল, ওপর থেকে দিয়ে দেয় বাটারের ওপরে। এমনি তো চিনি দিয়ে আমরা, কেউ চিনি দিয়ে খাই, কেউ বিট নুন দিয়ে খাই, গোলমরিচ বিট নুন দিয়ে, কিন্তু এটা খেয়ে দেখলে খুব ভালো লাগে, চিনি মার দিয়া তো এই বাটারে ব্রেডের ওপর বাটার দেবে, তারপর জ্যামটা দিয়ে দেবে আর একটা ব্রেড দিয়ে দেবে ওপরে, দারুণ লাগে খেতে। ওরকম করেই ছেলেকে দিলাম আর হাজবেন্ডকে দিলাম ওই চাউ ছিল, চাউটা গরম করে দিলাম। তো দেখো আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি আর পোস্ত দিলাম আর চিনি দিয়ে দিলাম, এটা একটু তেল বেশি দিলে ভালো হয়, বুঝলে তো, তেল পোস্ত তো একটু তেল কম, একদম কম দিলে অতটা ভালো লাগবে না, তো আমি দিয়েছি মাপে। তো দেখো পোস্তও দিয়ে দিয়েছি আমি, বুঝলে বন্ধুরা, পোস্তও দিয়ে দিলাম, ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা যদি তোমরা কেউ চাও না, একটু হালকা লাল করে ভেজে নিতে পারো তেলে, বাট আমি ভাজিনি, বুঝলে তো, তেল বাঁচালাম। তো এই প্রসেস করছি আমি, তেল বাঁচা লিয়া পোস্তটা দিয়ে দিলাম, এবার একটু ভাজা ভাজা হোক, এটা ভাই একটু ব্যস্ত রয়েছি যে ভাবছি এটা ভাত দিয়ে দেবো হাজবেন্ডকে আর ছেলেকে আর কাউকে না, ভালো লাগবে খেতে বলো, কাঁচা পোস্ত তো অসাম লাগে ভাতের সাথে, মানে কোনো কথা হবে না, স্পিচলেস, জাস্ট স্পিচলেস, তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত, আমার দারুণ ফেভারিট জিনিস রান্না করলাম আজকে, মানে একদম কি বলবো, পোস্ত আমার এত ফেভারিট, কিন্তু কেন যে ভগবান দেখছে না, এত দাম বাড়িয়ে দিচ্ছে, বলো, যেগুলো আমাদের দৈনন্দিন জিনিসে লাগে, তেল এটার দাম বাড়াচ্ছে, পোস্তর দাম বাড়াচ্ছে, পোস্তটা বলো খাওয়া যায় সবসময় মাছ মাংস খেতে খাওয়া যায়, ভালো লাগে খেতে, পোস্তটা একটু খেতাম, পোস্তটা কেউ দিল একদম তুমলে, বলো ভালো লাগে, পোস্তর জন্য আমার খুব মন খারাপ, বলো তোমাদেরও নিশ্চয়ই মন খারাপ যারা পোস্ত ভালো খাওয়া, পোস্ত ভালো খায় না এমন লোক মনে হয় আমার নেই, আগে কত কি পোস্ত খেতাম গো, ঝিঙে পোস্ত, ভেন্ডি পোস্ত, যাই আনছে পোস্ত করছে, পেঁয়াজ পোস্ত, পোস্তর বড়া, এখন সব ভুলে গেছে, রান্নাগুলোই কোনদিন ভুলে যাবো, কী আর করা যাবে, কী বিশাল দাম করে দিয়েছে, বোঝায় 2000 টাকা কিলো মনে হচ্ছে,
কি আর করা যাবে বলো। তো এবার আমি জল দিয়ে দেবো এই পোস্তটা, তোমরা বাড়িতে বানিয়ে খেও, ফুলকপি আলু পোস্ত নিশ্চয়ই অনেকে জানো, না জানা কিছু না, দারুণ লাগে খেতে, ব্যাপক লাগে। এর সঙ্গে একটু ঘন মুগ ডাল হোক বা মুগ ডাল না হলেও আমার তো শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। তো আর কিছু দেওয়ার নেই, আর কিছু এখানে যাবে না, নুন চিনিটা দেখে নেবে আর কি বলে, জল দিয়ে দেবো একটু, মাখা মাখা মতো হবে। তো চলো, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ফুলকপি আলু পোস্তটা, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও ফুলকপি আলু পোস্তটা, দারুণ লাগে, দেখতে লাগে, দেখো। আবার জল দিয়ে দেবো, চিনি দিয়েছি একটু, সকালে ভাত খেয়েছি, অল্প একটুখানি ভাত খেয়ে গেছি 10:30-টার সময়, কালকে একটু ওই ডিমের আলু ঝোল ছিল ওইটা দিয়ে খেয়ে নিয়েছি। চলো জল দিয়ে দিই পোস্তর বাটি দিয়ে, দেখো ছোটো বাটিটা যেন আমার ঠিক করাতে হবে, দে দিয়া, খুব মিহি করিনি পোস্ত, খুব মিহি করিনি জানো তো, একদম সেই কাদা কাদা মতো হয়ে যায় ওরকম করলি। চলো হয়ে গেল, এটা ফুটলে মাখা মাখা হলে নামিয়ে দিলেই হয়ে গেল আমাদের ফুলকপি আলু পোস্ত। আজকের আইটেম মুলো শাক ভাজা, বেগুন ভাজা, কচু দিয়ে ডাল, আর রাতে হচ্ছে ফুলকপি আলু পোস্ত আর ডাল থাকবে, আর ছেলের জন্য তো মাছ বলেছি তোমাদের বললাম, হোম ডেলিভারিতে 1 পিস। চলো এখন রাখি, পরে আবার আসবো, টাটা।